नमस्कार बंधुरा, मितास किचने अपने सकल के स्वागत जानाई। आज के आमी अपने सामने लोटे माछे झुड़ी रेसिपिटी निये हाजिर होयेछी। आमी जेभावे रान्नाटी करी आपनाराओ जदि एइभावेई रान्नाटी करेन ताहले कथा दिच्छी आपनारा निराश हबेन ना। ताहले चलुन बंधुरा देखे नी लोटे माछे झुड़ी रान्ना करते आमादेर की की उपकरण लागछे। प्रथमेई लागछे लोटे माछ। एखाने आमी एक केजी लोटे माछ निये निएछी आर एखाने एक कप रसुन निएछी। किछुटा रसुन आमी एइभावे कुचिये निएछी आर बाकिटा आमी एखाने बेटे रेखेछी। आर लागछे दू चा चामच आदा बाटा, हाफ एकटा पेंयाज बेटे रेखेछी, पाँचटा काँचा लंका आमी कुचिये रेखेछी। आपनारा झालटा स्वादमतो आपनादेर कम बेशि करे नेबेन। धने पाता कुचि, हलुद निएछी एक चा चामच, लंकार गुड़ो निएछी एक चा चामच, जिरे गुड़ो निएछी एक चा चामच, धने गुड़ो निएछी एक चा चामच, आर एखाने दुटो बड़ो टमेटो आमी कुचिये निएछी। আর এখানে নিয়েছি সাড়ে তিনখানা পেঁয়াজ, হাফ পেঁয়াজ আমি এখানে বেটে রেখেছি। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। তাহলে চলুন দেখে নিই রান্নাটা আমি কিভাবে করি। আমি কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দেব। এই রান্নাটায় একটু তেল মশলা বেশি প্রয়োজন হয়, কারণ মাছটার একটু উগ্র গন্ধ থাকে, তাই একটু তেল মশলা বেশি দিলে ভালো হয়। এবার আমি তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এবার পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো আমি এর মধ্যে, রসুন কুচিগুলো আমি ভেজে নিয়েছি। এইবার আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে আমি একটু একটুখানি ভেজে নেব আমি 10 সেকেন্ড মতো একটু ভাজা করে লঙ্কা কুচিগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিগুলো। দিয়ে আমি নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে টমেটোগুলো খুব ভালো নরম হয়ে যায়। তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য আমি নুন দিয়ে নেব। নুন দিয়ে একটু ভেজে নেব। টমেটোগুলো সুন্দর নরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। এইবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি সামান্য একটু জল দিয়ে এইভাবে গুলে রেখেছি, আমি সেই মশলাগুলো এখানে দিয়ে দেব। মশলাগুলো আমি এখানে সব দিয়ে দিলাম। দিয়ে আমি এবার মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এইবার আমি লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার লোটে মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে কষতে থাকব। এই পর্যায়ে কিন্তু আপনারা মনে রাখবেন যে সবসময় নাড়াতে হবে, একটু পরপর নাড়াতে হবে, না হলে তলায় লেগে যাবে, কড়াইয়ের নিচে লেগে যাবে, পুড়ে যাবে। ওই জন্য আমি এইভাবে লোটে মাছটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট পর আমার মাছগুলো এরকম গলে গেছে আর মাছের থেকে একটু জলও ছাড়ে, জলও ছেড়েছে। আমি যেহেতু লোটে মাছের ঝুড়ি রান্না করব, তার জন্য আমাকে এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে, একটু ঝুড়ো করতে হবে। তাই আমি অনবরত এইভাবে একটু নাড়তে থাকব, নেড়ে নেড়ে আমি জলটা শুকিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখতেই পাচ্ছেন কীরকম শুকিয়ে গেছে। যখন 10 মিনিট হয়ে গেছিলো তখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম, না হলে তো পুড়ে যাবে, কড়াইতে নিচে লেগে যাবে। এই পর্যায়ে আমি ধনে পাতাগুলো দিয়ে দেব আর নুনটাও চেক করে নেব। এবার ধনে পাতাটা দিয়ে আমি মিনিটখানেক একটু রান্না করে নেব। ধনে পাতা দেওয়ার পর 1 মিনিট আমি রান্না করে নিয়েছি আর আমি নুনটাও দেখে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের লোটে মাছের ঝুড়ি একদম প্লেটে সার্ভ করবার জন্য রেডি। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।
অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নতুন নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।